হেই পোলাপন, অনেক সময় এমন হয় না যে তোমার দিনটা অনেক চিল হয়েছে, অনেক মজা করছো, বাট লেট নাইট বা মিড নাইটে তোমার চিন্তা আসছে যে হোয়াট দ্য হেল আই এম ডুইং উইথ মাই লাইফ। ট্রাস্ট মি, এটা সবারই আসে। ইভেন আমি একজন বুয়েটিয়ান, স্টিল আমার মাথাও এটা প্রায় প্রায় আসে, অ্যান্ড স্পেশালি এটা লেট নাইটেই আসে। দ্যাটস ওয়াই আই থট ক্রিয়েটিং এ সিরিজ কল্ড লেট নাইট মোটিভেশন। এখানে আমি মেইনলি তোমার সিরিয়াস কথাবার্তা বলবো, কারণ লেট নাইট মোটিভেশন বা লেট নাইটে তোমার যেসব রিয়েলাইজেশন আসে এইসব মোটামুটি সবগুলোই তোমার সিরিয়াস টক হয়। সো দ্যাটস ওয়াই তোমার যদি সিরিয়াসনেস না থাকে তোমার মধ্যে, দেন আই রিকোয়েস্ট ইউ দ্যাট ডোন্ট ওয়াচ দিস ভিডিও। বাট তোমার যদি মধ্যে একটু বিন্দুমাত্র যদি পরিমাণ সিরিয়াসনেস থাকে, দেন ফিল ফ্রি টু ওয়াচ ইট। ওকে, সো এইখানে আমরা আজকে যেসব টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, অনেকে তোমরা আমাকে বলো যে ভাই এত পড়াশোনা করতেছি বা এত পরিশ্রম করতেছি, স্টিল সাকসেস হচ্ছে না। কেমন? অনেক বলো ভাই আমি অনেক পরিশ্রম করছিলাম বাট HSC-তে তাও মারা খাইছি। অনেক বলো ভাই পরিশ্রম তো ভালোই করলাম, কোশ্চিন ব্যাংক সলভ করলাম, হ্যান ত্যান সলভ করলাম, স্টিল উদ্ভাসের উইকলিতে মারা খাচ্ছে। অনেক বলো ভাই পরিশ্রম করতেছি বাট আমার ফ্রেন্ড তাকে আমি কখনো কাটাইতে পারতেছি না। অনেকে বলো ভাই এত পরিশ্রম করতেছি তাও হচ্ছে ডিজায়ার্ড আউটপুটটা পাচ্ছি না, থেমে যাওয়া উচিত। সো আমার কথা হচ্ছে, এই সিরিজে আমি তোমাকে কোনো সুগার কোটেড কথাবার্তা বলবো না, বাট তুমি তোমাকে এরকম বলবো না আরে প্যারা নাই হ্যান ত্যান, নো, এখানে অনলি সিরিয়াস কথা হবে। ওকে, তো আজকের টপিক হচ্ছে আমাদের ডোন্টস স্টপ, থামা যাবে না। ওকে, সো হোয়াট এভার ইউ হ্যাভ ইন ইউর লাইফ, তোমার লাইফে যতই পেইন যাক, তুমি পরিশ্রম করতেছো বাট আউটপুট পাচ্ছ না। নর্মালি সেটা আমাদের পড়াশোনার ক্ষেত্রে হয়, এই কেসে যেমন তুমি প্রচুর ইফোর্ট দিচ্ছ বাট পড়াশোনা পারতেছো না। ভাই হইতেই পারে যে এক তোমার ফ্রেন্ড সে হচ্ছে মনে করো একটা ম্যাথ সে দুইটা টাইপ করছে, সেই টাইপের অনুযায়ী বাকি কঠিন ম্যাথগুলো সে একা একাই পারতেছে। হইতেই পারে যে তুমি সেই কঠিন ম্যাথগুলো পারতেছো না, ইটস অবভিয়াস, প্যারা নেই। কেন জানো? কারণ যারা ভালো করে, যারা ভালো জায়গায় যায়, তারা যে একদিনে ভালো হয়েছে, ভালো স্টুডেন্ট হয়েছে, ব্যাপারটা কিন্তু এরকম না। ওকে, তারা কী করছে? তারা প্রচণ্ড লেভেলের প্র্যাকটিস করছে। যেমন আমি আমার রেজাল্ট যদি বলি, আমি হচ্ছে 8টা ভার্সিটিতে এক্সাম দিয়েছিলাম, বুয়েট মেডিকেল ঢাকা ভার্সিটি সহ 8টায় চান্স পাইছি। এখন শুনতে অনেক জোশ লাগে, ও রে ভাই শিয়া আপনি তো 8টায় চান্স পাইছেন, বাট ভাই এটার পিছনে আমার মানে কী বলবো, চামড়া তুলে যাওয়ার মতো অবস্থা ছিল, বুঝছো? ব্যাপারটা কেমন যে ইন্টার লাইফে আমার লাইফের মনে করো সবচেয়ে পেইনফুল নাইটস ইন্টার লাইফে ছিল। কত রাত নির্ঘুম কাটছে ইউ ক্যান নেভার ইমাজিন, যে আমার ঘুমে চোখ ফেটে যাচ্ছে বাট আই ক্যান্ট স্লিপ, কারণ নেক্সট দিন আমার নিজেকে ছাড়িয়ে যেতে হবে। ওকে, কেন? এইসব আলোচনা অন্য দিন হবে। যেহেতু এটা একটা সিরিজ, আমি চেষ্টা করবো যে এখানে টপিক ওয়াইজ কথাবার্তা বলতে। সো প্রথম যেটা আমি বলতে চাই যে তোমাদের অনেকে ডিপ্রেসড হয়ে যাও এইটা দেখে যে তোমার ফ্রেন্ড সে 3 ঘন্টা পরে কাঁপাই দিচ্ছে উইকলিতে বা এক্সামে, তুমি দিনে 10 ঘন্টা পরেও কাঁপাইতে পারতেছো না, হতেই পারে। সো ইন দ্যাট কেস তোমার জন্য যেটা সবচেয়ে বেশি জরুরি জিনিস সেটা হচ্ছে, যেটা আমি অলরেডি বলছি, নেভার এভার স্টপ। এখানে একটা সুন্দর কথা বলা আছে, দেখো, যে ইফ ইউ ক্যান্ট ফ্লাই দেন রান। তুমি উঠতে পারো না ভাই, ইটস নট ইউর ফল্ট, তুমি যেটা পারো সেটা নিয়ে আগাও। 71-এর সময় যুদ্ধের সময় আমাদের যদি এরকম মাথায় চিন্তা আসতো যে ভাই যে হানাদার বাহিনী পাক হানাদার বাহিনী তাদের হাতে তো ভাই ট্যাঙ্ক আছে, হ্যান আছে, পাওয়ারফুল অস্ত্র আছে, আমাদের তো কিছু নাই, তাহলে কি বাংলাদেশ কি স্বাধীন হতো? হইতো না। আমাদের পূর্বপুরুষরা কী করেছে? তারা দেখছে ভাই আমি লুঙ্গি পরা একটা লোক, আমার আশেপাশে কোনো অস্ত্র নাই, আমি জীবনে অস্ত্র ধরি নাই, জীবনে আমি গান হাতে তুলি নাই, কিন্তু আমি লাঠি তুলতে জানি। উনি গামছা মাথায় পেঁচায় লাঠি নিয়ে দৌড়াইছে ট্যাঙ্কের এগেনস্টে মারামারি করার জন্য। ওকে, এইসব মেন্টালিটি তোমার থাকা লাগবে যে তোমার হাতে যা আছে, বঙ্গবন্ধু যেটা বলেছিল যে তোমার হাতে যা আছে সেটা নিয়ে ঝাঁপিয়ে পড়ো। ইউ হ্যাভ টু ডু দ্যাট। তুমি উঠতে পারো না, ইটস নট ইউর ফল্ট, উঠতে পারো না ভালো কথা, কিন্তু তুমি তো দৌড়াইতে পারো, সো তুমি দৌড়াই ট্রাই করো। তোমার ফ্রেন্ড সে 3 ঘন্টা পরে কোপাচ্ছে, ইটস অবভিয়াস, হইতে হোক, কিন্তু তুমি পারো না 3 ঘন্টা পরে কোপাইতে, ইটস নট ইউর ফল্ট, তোমাকে জাস্ট তোমার ইফোর্টটা বাড়াইতে হবে। এখন তোমার মনে হইতে পারে ভাই আমি তো তাহলে এটা কী হয়েছে যে আমার সাথে নেচার এটা ভালো কাজ করে নাই, কারণ সে 3 ঘন্টা পরে পারতেছে আমি পারতেছি না, এরকম আল্লাহ আমাকে কেন করলো? ব্যাপারটা দেখো, এটা বিষয়টা কিন্তু আপেক্ষিক, ঠিক আছে? তোমার ফ্রেন্ড যে এখন বা আজকে 3 ঘন্টা পরে কোপাই দিচ্ছে, সে কিন্তু আজীবন এরকম ছিল না, কুইক লার্নার ছিল না, জীবনে কোনো না কোনো এক পর্যায়ে সেও এরকম মারাখোর ছিল, সেও প্র্যাকটিস করতে করতে সেও হচ্ছে অনেক ট্রাই করছে বাট পারে নাই, ফেল হয়েছে, এরকম হাজার উদাহরণ আছে। কিন্তু সে প্র্যাকটিস করতে করতে কোনো এক পর্যায়ে এখন আসে সে খুব ইজিলি জিনিসগুলো ক্যাচ করতে পারে। সো তুমি যদি এই মুহূর্তে ধরো তোমার 3 ঘন্টায় তোমার ফ্রেন্ড যেটা পড়ে তুমি সেটা পারো না, দ্যাট ডাজেন্ট মিন যে তুমি কখনোই পারবা না। ওকে,
তুমি অবশ্যই পারবা, বাট দিস ইজ নট ইউর টাইম। এখন তোমার টাইমে তুমি কীভাবে যাবা, কীভাবে তুমিও সেই রকম লেভেলে যেতে পারবা, এটার জন্য তোমার একটাই কাজ করতে হবে, লেগে থাকতে হবে, থেমে যাওয়া যাবে না। ওকে, সো তুমি যদি দৌড়াইতেও না পারো, সেকেন্ড লাইনে দেখো যে ইফ ইউ ক্যান্ট রান দেন ওয়াক, তুমি দৌড়াইতে পারো না তুমি হাঁটো, ইফ ইউ ক্যান্ট ওয়াক দেন ক্রল, তুমি হামাগুড়ি দাও, তুমি যদি হাঁটতে না পারো তুমি হামাগুড়ি দাও, বাট ইউ ক্যান্ট স্টপ, তোমার থামা যাবে না। কথা বুঝছো? আম বিং ডেড সিরিয়াস রাইট নাও, তুমি আমার মুখে হাসি দেখতে পাচ্ছ ব্রো, ইউর নট, কেন জানো? বিকজ আম ডেড সিরিয়াস রাইট নাও। সো তোমার ভাই থামা যাবে না, দ্যাট ইজ দ্য ওনলি থিং ইউ হ্যাভ। ওকে, তোমার ফ্রেন্ড 3 ঘন্টা পরে কপাচ্ছে, 2 ঘন্টা পরে কপাচ্ছে, দ্যাটস নট ইউর ফল্ট, আই এম রিপিটিং ইট অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন, ইউ নো ওয়াই? ইটস নট ইউর ফল্ট। তুমি একটা কাজই করতে পারবা, সেটা হচ্ছে ডোন্ট স্টপ। ওকে, সো তোমাকে আমি একটা ছোট একটা ম্যাথমেটিক্যাল একটা এক্সপ্রেশন দেখাই। ওকে, এটাকে আমি বলি স্মল কনসিস্টেন্ট ইফোর্ট। ঠিক আছে, ব্যাপারটা কী যে তোমরা বিন্যাস সমাবেশের ম্যাথ যারা করছো তারা একটা বক্স মেথড সম্বন্ধে পরিচিত। তো যারা বিন্যাস সমাবেশের ম্যাথ করো নাই, পেন নাই, আমি এখানে ম্যাথ করাইতে আসিনি এই ভিডিওতে, এই ভিডিওতে তোমাকে জাস্ট একটা কথা বলতে আসি। ওকে, সো দেখো, তুমি যদি মনে করো প্রতিদিন একটা কাজ করো, ধরো তুমি প্রতিদিন 3 ঘন্টা পড়ো, পরের দিনও তুমি 3 ঘন্টা পড়ছো, তারপরের দিনও তুমি 3 ঘন্টা পড়ছো, সে টু সে, তার মানে প্রতিদিন তুমি সেম কাজ করতেছো, রাইট? সো আমি যদি ধরে নেই যে তোমার এই কাজের ভ্যালু 1, সো বিন্যাস সমাবেশ অনুযায়ী, সো ব্যাপারটা হচ্ছে এরকম, মনে করো তুমি 3 দিন কাজটা করছো। ওকে, সো প্রথম দিন তুমি যে কাজটা করছো তার ভ্যালু ছিল 1, দ্বিতীয় দিন তুমি এক্স্যাক্ট সেম কাজই করছো, ওকে, তার ভ্যালু হচ্ছে 1, তৃতীয় দিন এক্স্যাক্ট সেম কাজই করছো তার ভ্যালু হচ্ছে 1, সো 3 দিন তুমি এই কাজ করছো অ্যান্ড তার আউটপুট রেজাল্ট আসবে যে 1, এর নিতে গুণ হয়ে যাবে। ঠিক আছে, এই বক্সের মধ্যে যেগুলো সংখ্যা আছে সেগুলো গুণ হয়ে যাবে, তার মানে কি 1 × 1 × 1 মানে কি 1³, তার মানে কি আনসার হচ্ছে 1। ওকে, এখন চিন্তা করো কোনো একটা কাজ তুমি 1 বছর ধরে করো, ঠিক আছে, কতদিন ধরে, 1 বছর মানে 365 দিন, রাইট? সো এখানে আমাদের বক্স কয়টা লাগবে ভাইয়া, 365টা লাগবে, রাইট? সো আমি যদি পরের লাইনে লিখি, মনে করো এখানে তোমার 365টা বক্স আছে, প্রতিদিন তুমি সেম কাজই করছো। ওকে, সো এখানে 1 1 1 1 1 এমন 365 দিন তুমি সেম কাজই করছো। ওকে, দেন তোমার এটা কত আসছে, 1 to the power 365, তার মানে আনসার কি 1। ওকে, এখন এটা তুমি বলতে পারো ভাই এটা তো আমি থেমে যাইনি, হ্যাঁ তুমি থেমে যাও নাই, বাট তুমি নিজেকে ইম্প্রুভও করো নাই। ওকে, বাট এবার দেখো যে তুমি যদি নিজেকে সামান্য ইম্প্রুভ করতাম, সামান্য ইম্প্রুভ, ব্যাপারটা কেমন, যে তুমি ধরো প্রতিদিন 2 পেজ করে বই পড়ো, প্রতিদিন 2 পেজ বই পড়ো অ্যান্ড তার ভ্যালু আমি যদি 1 ধরি, 2 পেজ বই পড়া মানে 1, প্রথম দিন তুমি 2 পেজ পড়ছো, পরের দিন 2 পেজ, তারপরে দিন 2 পেজ, এমনি চলতে আসো। বাট যদি এরকম করো যে প্রথম দিন আমি 2 পেজ পড়ছি, দ্বিতীয় দিন আমি একটু বেশি পড়বো, যেমন 1 পেজে আমি ধরলাম যে 10টা লাইন আছে, 2 পেজে 20টা লাইন, তুমি প্রতিদিন 20টা লাইন পড়ো, রাইট? বাট আমি ধরে নিলাম যে প্রতিদিন তুমি একটু একটু করে নিজেকে ইম্প্রুভ করবা। ওকে, তার মানে ধরো তুমি 20টা লাইন পড়ো প্রতিদিন, তুমি চিন্তা করলে পরের দিন আমি 1/2 লাইন বেশি পড়বো, একটাও না 1/2 লাইন বেশি পড়বো, তার মানে কি 20 + হাফ মানে 25.5টা বা 21টা, হোয়াট এভার। সো তুমি একটু ইফোর্ট বাড়াইলা তোমার। ওকে, সো তুমি আগে যে 1 পরিমাণ ইফোর্ট দিতা, এখন তুমি জাস্ট 1 পয়েন্ট একটু বাড়াইছো, একটু আমি বাড়াই ধরলাম 0.1 পরিমাণ বাড়াইছো। সো আগে 1 ছিল, এখন 0.1 বাড়াইছো, তার মানে টোটাল আউটপুট এখন কি 1.01, রাইট? এখন তুমি যদি এটা বক্স মেথডের ম্যাথটা করো যে 365 দিন আমি যদি একটু একটু করে পরিমাণ যদি আমি ইফোর্ট বাড়াই, তাহলে আমার কী পরিমাণ দাঁড়ায়, দেখো তুমি হিসাব যদি করতে থাকো আলটিমেটলি কী আসবে, 1.01 to the power 365, ক্যালকুলেট করে এটা আসবে 37.78 মতো। তুমি ডিফারেন্সটা দেখছো, জাস্ট আমি 0.1 পরিমাণ ইনক্রিজ করছি অ্যান্ড 1 বছর পর আমার আউটপুট 37 পয়েন্ট সামথিং, এটাকে আমি বলতে পারি এটা ক্লোজ টু 40, রাইট? বা 38, হোয়াট এভার, আমি 40 ধরলাম। তার মানে তোমার আগে যে কাজটা করতা তুমি 365 দিন ধরে যে আউটপুটটা ছিল, তার থেকে প্রায় 40 গুণ বা 38 গুণ বেশি আউটপুট তুমি পাচ্ছ, জাস্ট স্মল একটা ইফোর্ট তুমি বা প্রতিদিন দিছিলা। এটা কীভাবে দিছিলা, যে তুমি থেমে যাওনি, তুমি প্রতিদিন নিজেকে একটু একটু করে ইম্প্রুভ করছো। ওকে, সো ডোন্ট স্টপ, বাট উইথ এ কনসিস্টেন্ট ইফোর্ট, তোমার কনসিস্টেন্ট ইফোর্ট দিতে হবে, ঠিক আছে? তুমি প্র্যাকটিস করবা, তুমি প্রতিদিন 3 ঘন্টা পড়ো, তুমি মারা খাও, পরের দিন 3 ঘন্টা পড়ছো, মারা খাও, এমনি তুমি মারা খাইতে থাকবা। সো তোমার করতে হবে কি, যা তুমি 3 ঘন্টা পড়ো অভ্যস্ত, পরের দিন জাস্ট 2 মিনিট বাড়াও, যে 3 ঘন্টা পড়তে পারে তার জন্য 2 মিনিট বাড়ানো খুব বেশি টাফ কিছু না। সো কালকে তুমি 3 ঘন্টা 2 মিনিট পড়বা, পরের দিন 2 মিনিট আরও বাড়াবা, 3 ঘন্টা 4 মিনিট পড়লা, তারপরের দিন আরও বাড়াইলা, 3 ঘন্টা 6 মিনিট পড়লা। এটা কি খুব কঠিন কাজ? না,
কিন্তু একটা দিন শেষে একটা সার্টিন অ্যামাউন্ট অফ টাইম শেষে তুমি দেখবা আউটপুটটা হিউজ অ্যামাউন্ট হয়ে গেছে। ওকে, সো এখানে মূল কথা এটাই যে ডোন্ট স্টপ, কিপ কন্টিনিউইং, ঠিক আছে? চেষ্টা করতে থাকবা, দেখবা অবশ্যই অবশ্যই তুমি হিউজ পরিমাণ ইম্প্রুভ করছো। অ্যান্ড ওই যে তোমার ফ্রেন্ড তিন ঘন্টা পরে যে কোপায় দিত, অ্যান্ড তুমি তাকেও ছাড়িয়ে গেছো, দেখা যায় তুমি দুই ঘন্টা পরেও তার থেকে বেটার পারফর্ম করতে পারতেছো। সো ভিডিওটা লেনদি না করি, সো এখানে আরেকটা জিনিস দেখো যে আমি নর্মালি আমার ভিডিও শেষে থ্যাংক ইউ দিই, বাট এই ভিডিওতে আমি থ্যাংক ইউ কেটে দিছি। ইউ নো ওয়াই? কারণ এই ভিডিওতে আমি তোমাকে থ্যাংক ইউ দিতে আসি নাই, এই ভিডিওতে আমি একদম রিয়েল টক করতে আসছি, একদম সিরিয়াস টক করতে আসছি। ওকে, সো আজ এই পর্যন্তই, সিয়া।